বিধবা মহিলা ইন্দ্ররানী দেববর্মার জায়গায় দখল করার অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানাধীন ধনিরামপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা ইন্দ্ররানী দেববর্মা আজ থেকে প্রায় ২৫ বছর আগে জায়গা কিনেছে। দীর্ঘ বছর ধরে এ জায়গায় উনি চাষবাস করিয়া যাচ্ছেন, কিন্তু উনার স্বামী মরে যাওয়ার পর এক উনার একাকিত্বের সুযোগ নিয়ে এ জায়গায় দখল করার চেষ্টা করে অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা হলেন মঙ্গলবাসী রাজ্য কুমার। এমনি আজকে বিধবা মহিলা উনার জায়গা যাওয়ার পর আক্রমণ চালায় উনার মেয়ে সহ আক্রান্ত হয় বিধবা মহিলা। এ নিয়ে সোনামুড়া থানায় নারী নির্যাতন এবং জায়গা দখল করার মামলা দায়ের করে বিধবা মহিলা। আমি কালকে পরশুর থেকে বাপের বাড়ি বেড়াইতে মাইছি, তো আজকে সকালে তারা নিজের জায়গার ভিতরে কলা গাছ লাগাইতে গেছে। লাগাইতে যাওয়ানোর পরে তারা মঙ্গলবাসী রাজ্য কুমার তারা শরীরের গাঁ জুড়ে তারা আমরা জায়গাটা দখল করতে চায়। আমরা বাবু মারা গেছে, দশ বছরের মতো হয়ে গেছে, বাবু থাকতে ওই জায়গার প্রতি তারা কোনো ইয়া ছিল না। আমরা বাবু মারা যাওয়ার পরে তারা গাঁ জুড়ে দখল করতেছে। এটা আমরা দুইটে জায়গার লগে সবজি টবজি চাষ করি। আমরা বাবুর নাম সুদন দেববর্মা, বাবার নাম মার নাম ইন্দ্ররানী দেববর্মা। এরপরে আমি বাড়ি থেকে যাওয়ানোর পরে তারা কি হয়েছে দেখতাম গেছি, পরে জানার পরে আমারে মারামারি শুরু করে দিছে তারা পুরুষ মানুষরা, মঙ্গলবাসী আর রাজ্য কুমার। থানা তাইছে, আমরা ন্যায্য বিচার চাই। পুলিশে কি কইছে? পুলিশে কইছে তারা বিচার করে দিবে। এর আগে এই কেসটা চলতেছে 2017 থেকে, আমার বিয়ের আগে থেকে এই জিনিসটা চলতেছে। তারা কোনো অ্যাকশন নিতেছে না। এই কাগজটা, এই কেসটা আমরা কুডেও জমা দিছি, কিন্তু তারা কোনো অ্যাকশন নিতেছে না। আমরা ন্যায্য বিচার চাই এই কেসটা। আমার মা বিধবা মানুষ, মানে আমি মহিলা মানুষ, এত বছর মায়ের মানে পড়াশোনা করাইছে, এরপরে আমি রাস্তার মাটি ভাঙ্গা ভাঙ্গা পরে এবারে এখন তো আস্তে আস্তে আমি খুঁড়িমুড়ি, আগে থেকে খুঁড়িমুড়ি ধারাই না, তারা সব সময় তুলে তুলে ফেলায়। কে ফেলায়? বছর মামলা তারা লগে। কে ফেলায়? মঙ্গলবাসী। কোন জায়গা আপনার বাড়ি? বাড়ি নি ধনিরামপুর। আচ্ছা, কি আজকে কি হয়েছে? আজকে নি, আজকে তারা আমরা কলা তারা কালকা তুলে রাখছে, আজকা সকালে ভুল সকালে লাগাইতে গেছি, ফের রোদের লাগিয়া মায়েরা কইতে আছে ল আমরা ভুল সকালে আমরা কাজ করে আই। এরকম করে নি আমরা তিনটা দুইটা কল গাছ লাগানোর পরে তারা আইসে দাও সেরে লইয়া দরানি দিছে মায়েরে, মায়েরা কিন্তু পাঁচজন পাঁচজন একবারে জায়গাটা কি আপনার নিজের? আমার নিজের। দলিল আছে আপনার নামে? ও আছে। তো তারপরও কেন তারা এরকম করে? দলিল আছে আমার, সব আছে, সারা ভিতর মানে খাস খটিয়ন আমার আছে। তারপরে এমন করে কেন তারা? এমন করে তারা কইতে আছে আমরা সব থানার মানে আমরা ইয়া উকিল মুহুরি আমরা লাখ লাখ টাকা দিয়ে রাখছে, এরকম কইতে আছে তারা। ওই আমরা লগে পারতো না, যাওয়ার জন্য ওগুলো লইবে। জায়গাটা সংশোধন হচ্ছে না, এই জায়গাটা কাটতে তোমার কাটিয়া আমি এই জায়গাটা লইবে। আপনার নাম? ইন্দ্ররানী দেববর্মা। এখন কি করছেন আপনারা? কি মামলা টামলা করছেন তার বিরুদ্ধে কোনো? না, এখন তো তারা আমি আজ ধর মাঝে আনতো আনো না তারা। এখন মামলা থানাতে আইছেন মামলা করাত? ও করছে, থানাত মামলা করছে। মানে আমার কাপড় চোপড় সব ওই মানে ধরেন স্যার সব ফাইরা সিরে গেছে। কোন গেছিল আপনারা? আয়ঙ্গন আয়ঙ্গন আয়ঙ্গন। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনার বাড়িতে কি বিয়ে কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, কিন্তু আপনি বাড়ি সাজানো নিয়ে চিন্তিত? আপনার চিন্তা দূর করতে চলে এসেছে শাদি মোবারক। আপনার অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব আমাদের। বিয়ে বাড়ি সাজানো, গায়ে হলুদ, বৌভাত অনুষ্ঠানে খাওয়া দাওয়া করানোর ব্যবস্থা, ভিডিওগ্রাফি, ডিজে সাউন্ড সিস্টেম সহ যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকি আমরা। শাদি মোবারক, ঠিকানা সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9612070270 অথবা 8787775 97।